বইমেলা হল বইপ্রেমীদের মিলনস্থল আর এখানে একটা জমি আড্ডার মধ্যে দিয়ে বইমেলার আনন্দ উপভোগ করা এর মাঝে যার পছন্দমতো বই কেনা আর অপরকেও বই কিনতে উৎসাহিত করা এবার বইমেলার স্থান চয়ন নিয়ে সরকার পক্ষের সাথে একাংশ বুদ্ধিজীবী মহল সহ অন্যান্যরা ভিন্ন মত পোষণ করে সরকার সিদ্ধান্ত নেয় রাজধানীর উপকণ্ঠে স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে হবে আটচল্লিশতম বইমেলা আর একাংশ বুদ্ধিজীবী মহলের বক্তব্য ছিল রাজধানীর বাইরে বইমেলা সর্বাঙ্গীন সফল হবে না কিন্তু রাজ্য সরকার সবাইকে বুঝিয়ে সুঝিয়ে হাঁপানিয়াতেই মেলার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় বুধবার ছিল আটত্রিশতম আগরতলা বইমেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী সহ একাধিক মন্ত্রী বিধায়ক এবং সহ অন্যান্যরা ছিলেন। বিপুল ঢাকের বাজনার মধ্যে দিয়ে একে একে মুখ্যমন্ত্রী সহ বইমেলার অন্যান্য অতিথিরা অনুষ্ঠান মঞ্চে আসন গ্রহণ করেন বিপুল জনতার উপস্থিতির মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন রাজধানীর বাইরেও বইমেলায় মানুষ আসেন কারণ মানুষ বইকে ভালোবাসেন শিশু থেকে বের হতে পারবে না কেন কি কারণ আর যে একবার বইকে বন্ধু বানিয়ে রেখেছেন সে চিন্ডাল পার্কে হোক আর হাফানিয়াতে হোক তার তার বন্ধুর কাছে পৌঁছেই যাবে কত বিতর্ক কত সুপারিশ নাই গেলে কিভাবে জিষ্ণু বর্মা বলেন সরকার রাজধানীর বাইরে আগরতলা বইমেলা নিয়ে এসেছে কারণ সরকার চায় বইমেলা আরো বড় আকারে হোক আমরা নিয়ে এসেছি প্রথমবার আমরা চাই বইমেলাটা আরো বড় আকারে হোক যেমন বাইরে থেকেও আসে হোক হোক আর যারা বই অনুরাগী আছেন বুক লাভাররা আছেন ওদের জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে সেটা একটা নতুন এবার বই মেলার জন্য আমরা বাসের ব্যবস্থা করছি বিনামূল্যে সুতরাং এই সরকার চাই একটা বই যেমন বিরাট আকারে হয় তথ্যবিজ্ঞ মহলের মতে হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আগরতলা বইমেলা সফল হওয়ার পেছনে যে কয়েকটি কারণ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল রাজধানী থেকে হাপানিয়ায় রয়েছে সুলভ যাতায়াত ব্যবস্থা তাছাড়া দূরত্ব খুব বেশি নয় নতুন পরিসরে বইমেলা হওয়ার কারণে নতুন অর্থের সন্ধানে বইপ্রেমীরা সেখানে ছুটে আসে তাছাড়া সরকারের মাস্টার স্ট্রোক হচ্ছে বিনামূল্যে বইপ্রেমীদের জন্য রাজধানী থেকে যাতায়াতের বন্দোবস্ত করা বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড